বিদেশি ফুটবলারদের দাপটের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরও একটি মৌসুম। পরবর্তী মৌসুমের সূচি এখনও ঘোষণা করেনি বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। নতুন মৌসুমে ক্লাবগুলোতে বিদেশি খেলোয়াড়দের রেজিস্ট্রেশন কোটা বাড়ানোর পরিকল্পনা করছে বাফুফে। পরবর্তী মৌসুমে 6 জন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করাতে পারবে ক্লাবগুলো, এমন গুঞ্জন দেশের ফুটবল অঙ্গনে। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বাফুফে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ার ও এএফসি কাপে খেলবে বসুন্ধরা কিংস ও আবাহনী। এই আসরগুলোতে 6 জন ফুটবলার নিবন্ধনের দাবি করে আসছে ক্লাবগুলো, তার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাফুফে। বর্তমান বাইলজ অনুযায়ী একটি ক্লাব 5 জন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করাতে পারে এবং মূল একাদশে খেলাতে পারে 4 জন। এমন সংবাদের পর নড়ে চড়ে বসে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। দেশি ফুটবলারদের স্বার্থে ঘরোয়া লিগে বিদেশি খেলোয়াড়দের কোটা কমানোর দাবি নিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্যরা। আমাদের দাবিটা ছিল যে 4 জন রেজিস্ট্রেশন করুক, 3 জন খেলবে। এই দাবিটা নিয়ে মূলত আমরা একটা প্রেসিডেন্টকে স্মারকলিপি দিয়েছি, যে কোনো একটা টুর্নামেন্টকে আমরা বলছি দেশি দেশি খেলোয়াড় দিয়ে করেন, এটা যে কোনো ফেডারেশন কাপ হতে পারে, একটু ইন্ডিপেন্ডেন্স কাপ হবে, সুপার কাপ হতে পারে। উনি বলছে আমাদেরকে লিখিত আকারে জানাতে বলেছে, আমরা হয়তো লিখিত আকারে জানাবো। আমরা আরেকটা প্রস্তাব দিয়েছি যে খেলার মাঠের সংখ্যা একটু বৃদ্ধি করার জন্য। সালাউদ্দিনের সাথে ক্লিয়ার করে দিয়েছে 4-6 জন প্লেয়ার রেজিস্ট্রেশন হবে, লাইক এএফসি কাপে যারা যে দুটা দল পার্টিসিপেট করে তাদের সুবিধার্থে, বা 4 জন বিদেশি প্লেয়ারই কিন্তু এখানে খেলবে। সেক্ষেত্রে কিন্তু আরও 2 জন প্লেয়ার যদি ওখানে আমাদের লোকাল প্লেয়ার রেজিস্ট্রেশন কমে যায়, সেই 2টা কিন্তু সালাউদ্দিন বলছে বাড়িয়ে দেবে। তবে বাফুফে বলছে 6 জন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করার ঘোষণা আসলেও পূর্বের মতো 4 জনকে মূল একাদশে খেলাতে হবে ক্লাবগুলোকে। আগামী লিগে রেজিস্ট্রেশন করবে 6 জন, আগে যেটা ছিল 5 জন, খেলতে পারতো 4 জন, এখন রেজিস্ট্রেশন করতে পারবে 6 জন, খেলতে পারবে 4 জন। এই ধরনের একটা চিন্তাভাবনা চলছে, যেটা প্রেসিডেন্ট সিদ্ধান্ত দিয়েছেন। আগামী মাসে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন উইন্ডোর ঘোষণা দিতে পারে বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।